মিল সাজে সেজেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বর। দুই বাংলার লেখক পাঠক সম্পাদকদের মিলন মেলায় পরিণত হয়েছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে দুদিনব্যাপী চিহ্ন মেলা মুক্ত বাংলা। এই আয়োজনে বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীর 200+ লিটল ম্যাক সহ 500+ লেখক পাঠক ও সম্পাদক অংশগ্রহণ করছেন। সোমবার বেলা 11টায় দুই বাংলার ছোট কাগজের লেখক পাঠক সম্পাদকদের এই সম্মিলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লিটল ম্যাক ব্যক্তিত্ব সন্দীপ দত্ত। এ সময় উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গুণ, উপাচার্য গোলাম সাব্বির সাত্তার সহ কবি সাহিত্যিকরা। উদ্বোধন শেষে শোভাযাত্রা বের হয়। মেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র্যালিটি। শোভাযাত্রার পরে প্রয়াত প্রিয়জন শিরোনামে হয় স্মরণ অনুষ্ঠান। এতে প্রয়াত কবি সাহিত্যিকদের জীবনকর্ম নিয়ে আলোচনার মধ্য দিয়ে তাদের স্মরণ করা হয়। আমার আশাটাই নয়, সবাই এলো। আর শুধু কেন আসা, বাংলা ভাষাকে আমরা ভালোবাসি। এপার বাংলা ওপার বাংলা মিলে যে একটা চমৎকার আয়োজন এবং এত স্টল, বিভিন্ন রকম ছোট পত্রিকা এবং গল্পের বই, খুবই ভালো লাগছে। লিটল ম্যাগাজিনের এটা একটা খুব বড় উৎসব। আমাদের কলকাতায় যেমন লিটল ম্যাগাজিন মেলা হয়, এখানেও আমরা এটাকে সেই রকম একটা মেলা মনে করি। এবং দুই বঙ্গ আমরা যে এক হয়ে যাই এই মেলায় এসে, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। মূল যে চেতনা সেটি হচ্ছে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, বিশেষ করে আমাদের স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশের যে ভাবনা চিন্তার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশের আদর্শ, সেটি গোটা বঙ্গীয় অঞ্চলে তুলে ধরে। মেলায় গল্প ও কবিতা পাঠ, ভাষার অনুবাদ, অনুবাদের ভাষা নিয়ে রয়েছে আড্ডা আলোচনা। সাংস্কৃতিক সন্ধ্যায় হবে বেহালা, কাঙ্গালিনী সুফিয়ার গান, হাসান রাজার বাঁশি, বাউল গানের পরিবেশনা ও ধ্রুপদী নৃত্য। শেষ দিন চিহ্ন সাহিত্য পুরস্কার, চিহ্ন সারস্বত সম্মাননা ও চিহ্ন লিটল ম্যাক সম্মাননা প্রদান করবে আয়োজক প্রতিষ্ঠান চিহ্ন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।